এখন বলছে না আরএসএস খুব ভালো, বলছে আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ, যদি বলতো আমি বেনিফিট অফ ডাউট দিতাম। শুনেন, খুব গর্বে শুনিয়ে কি বললো, আমি জানতাম না আরএসএস এতটা খারাপ, বলতেই পারে। এই জন্য মাল পাকাইছিল বাজপেয়ীকে, এই জন্য কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে বিজেপির সঙ্গে গিয়ে মন্ত্রী হয়েছিল। কিন্তু বললো কি, তারপরে বললো আই ডোন্ট বিলিভ আরএসএস ইজ ব্যাড, আরএসএস ভীষণ ভাবে এরকম সার্টিফিকেট চাইছে, এই যে মব লিঞ্চিং হচ্ছে, এই যে সিএনআরসি এনপিআর এর নামে দেখবেন আসামে অসংখ্য মানুষ ভাষাগত সংখ্যালঘু, সে বাংলা ভাষায় বলে বা লুঙ্গি পরে বা দাড়ি আছে বা টুপি আছে বা মসজিদে যায় তাকে বাংলাদেশি বলে, গোটা দেশে রোহিঙ্গা বলে, কোথাও বুলডোজার লাগিয়ে দিল্লিতে হরিয়ানায় তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, কোথাও মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও জঙ্গল থেকে আদিবাসীদের উজাড় করে দেওয়া হচ্ছে। আরএসএস এর জমানায় আদানি আম্বানি কোটিপতি কোটিপতি থেকে হাজার হাজার লাখ লাখ কোটি হয়েছে, আর গরিব মানুষ তারা আরো গরিব হয়েছে, অথচ হিন্দু বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দুকে লাগানো হয়েছে। দুর্নীতি সহ একাধিক ইস্যুতে জলপাইগুড়িতে বামেদের জেলা পরিষদ অভিযান এবং সেলিম এর নেতৃত্বে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ছবি দেখতে পাচ্ছেন, জলপাইগুড়িতে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বামেদের জেলা পরিষদ অভিযান এবং সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সেলিম, এবং মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বামেদের জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় জলপাইগুড়িতে। জলপাইগুড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে জলপাইগুড়িতে বামেরা পথে নেমেছে বামেদের জেলা পরিষদ অভিযান এবং মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এই জেলা পরিষদ অভিযান শুরু হয়েছে এবং সেই অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় জলপাইগুড়িতে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জলপাইগুড়িতে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বামেদের জেলা পরিষদ অভিযান এবং সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে বামেদের এই জেলা পরিষদ অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে পথে নেমেছেন বাম কর্মী সমর্থকরা এবং আজ তাদের জেলা পরিষদ অভিযান রয়েছে, যে অভিযানে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ সেলিম, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় জলপাইগুড়িতে।